গরম আবহাওয়ার কারণে এত কষ্ট হচ্ছে, আর কবরটা কেমন জায়গা, এই অন্ধকার কবরের ভিতরে কি হালত হবে। একদিন তোমার জায়গাটা কবরের নিচে হয়ে যাবে, একদিন তোমার জায়গাটা মাটির নিচে হয়ে যাবে। সেই দিনের জন্য কেমন ব্যবহার না জানি কবর করবে। কবরের এই ধাপে যে মাপ পেয়ে যাবে, তাকে যিনি মাপ করে দিবেন তিনি কে? প্রচন্ড গরম, কি পরিমাণ গরম আপনারা বুঝতেছেন নিশ্চয়ই। কারেন্ট না থাকার কারণে খুব কষ্ট হয় আমাদের, বারবার কারেন্ট চলে যাওয়ার কারণে ঘুমাইতে গেলে কত কষ্ট হয়, কি অসহনীয় যন্ত্রণা। বাতাস নাই, দেশের বাড়িতে গেলাম সেখানে গিয়েও দেখি গ্রামের বাড়িতেও একরকম প্রচণ্ড গরম। আল্লাহ তাআলা কেমন যেন রাগান্বিত হয়ে আছেন, এই যে একটা অবস্থা, এটা দুনিয়ার সামান্য সময়ের। আল্লাহ তাআলা একটু বৃষ্টি বন্ধ রেখেছেন, গরম আবহাওয়ার কারণে এত কষ্ট হচ্ছে, আর কবরটা কেমন জায়গা, এই অন্ধকার কবরের ভিতরে কি হালত হবে। হাসান বাসরি রহিমাহুল্লাহ যখন কবর খোঁড়া হতো, হাসান বাসরি রহিমাহুল্লাহ তিনি কবরের দিকে তাকাতেন, নজর করতেন, কবরের সঙ্গে কথা বলতেন। তিনি বলতেন, কবর তোমার আচরণ না জানি কেমন হবে। এজন্য যারা বুজুর্গানে দিন ছিলেন, ওনারা কবরের পাশ দিয়ে যেতে গেলেই ওনারা মনে করতেন কবর কেমন যেন কথা বলছে। আবদুল্লাহ বিন মোবারক রহিমাহুল্লাহ জগৎ বিখ্যাত একজন হাফেজে হাদিস ছিলেন, জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। ওনার পাশ দিয়ে জগৎ বিখ্যাত আরেকজন আলেম হেঁটে যাচ্ছেন, তিনি বলছেন, মারাত্তু বিকাবরিল মোবারকি হুদওয়াতান, আমি কোন একদিন যখন আবদুল্লাহ বিন মোবারকের কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম, ফাউসিনি ওয়াইজান ওয়ালাইসা বিনাতিকি, কবর কেমন যেন আমাকে ওয়াজ করতেছিল, নসিহত করতেছিল, কিন্তু কবরের তো কোনো জবান নাই, জবান ছাড়া কবর আমাকে নসিহত দিয়ে যখন যাবেন, আপনি মনে করবেন কবর কেমন যেন আপনাকে নসিহা করছে। এই প্রস্তুতি যদি আপনি নিতে পারেন, গুনার প্রতি আপনার অনীহা চলে আসবে, গুনার প্রতি আপনার প্রবল অনীহা চলে আসবে। এই অনীহায়ের কারণে আপনি আল্লাহর নিকটবর্তী হবেন, আল্লাহ পাকের কাছে পেয়ারা হবেন, মাহবুব হবেন। এজন্য সাহাবায়ে কেরাম কবরের সামনে গেলে কান্নায় ভেঙে পড়তেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কবরের সামনে গেলে নিজেদেরকে এমন মনে করতেন, যাহারে কবর না জানে আমার সঙ্গে কেমন আচরণ করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মাটিগুলো ধরে বলতেন, মাকানুকা তাহতাত তুরাব, আলী তোমার জায়গা একদিন কবরের মাটির নিচে হয়ে যাবে। সারা দুনিয়ার মানুষ তোমাকে সম্মান করে, তোমাকে ইজ্জত করে, একদিন তোমার জায়গাটা কবরের নিচে হয়ে যাবে, একদিন তোমার জায়গাটা মাটির নিচে হয়ে যাবে। সেই দিনের জন্য কেমন ব্যবহার না জানি কবর করবে। কবরের এই ধাপে যে মাপ পেয়ে যাবে, তাকে যিনি মাপ করে দিবেন তিনি কে? এই জন্য কবরের জন্য বেশি বেশি প্রস্তুতি নেওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ আলা দীনি খলিলিহি, ব্যক্তি তেমন হবে তার বন্ধু যেমন হবে। নবীজি বলছেন, ফালিয়ানদুর আহাদুকুম মাই ইউখালিল, ব্যক্তি যেন দেখে কে তার দুনিয়ার জীবনে বন্ধু, ব্যক্তি যেন দেখে কে তার দুনিয়ার জীবনের বন্ধু। আপনি কারে বন্ধু বানাইলেন, বন্ধু হিসেবে আপনি কাকে গ্রহণ করলেন, দুনিয়ার জীবনে আপনি এটা নির্বাচন করেন কাকে আপনি বন্ধু বানিয়েছেন। আজকে আমাদের সমাজে একজন গুনাহ করে বিদায় আরেকজন গুনাহ করে, বন্ধু গুনাহ করে বিদায় আরেকজন গুনাহ করে, বন্ধু জেনা করে বিদায় আরেকজন জেনা করে, বন্ধু নেশা করে বিদায় আরেকজন নেশা করে, সমাজের এক বাড়িওয়ালা অন্যায় করে বিদায় আরেক বাড়িওয়ালা অন্যায় করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মারউ আলা দীন খলিলিহি, তুমি দেখো যে তোমার জীবনে ব্যক্তি দেখবে তার বন্ধু কে হয়। ফালিয়ানজুর আহাদুকুম মাইয়ু খালিল, এজন্য দেখা উচিত কাকে তুমি বন্ধু বানালে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জীবনে কাউকে বন্ধু বানান নাই, যদি বানাইতেন লাত্তাখাযতু আবা বকর খলিলা, আমি যদি দুনিয়ার জীবনে কাউকে বন্ধু বানাতাম সে হতো আমার আবু বকর, আমার বন্ধু হয়ে যেত। আল্লাহ আকবার, কোন আবু বকর আমার বন্ধু হয়ে যেত? ও আবু বকর নবীজির বন্ধু হতেন যেই আবু বকর আল্লাহর নবীর সঙ্গে সব সময় লেগে থাকতেন। আল্লাহর নবী প্রশ্ন করলেন আবু বকর, তোমার কাছে কোন জিনিস পছন্দ লাগে? আবু বকর তো অনেক উত্তর দিতে পারতেন, রসুল আমার এইটা এটা পছন্দ লাগে, কি তোমার কাছে বেশি পছন্দ লাগে? নবীজি আমার আর কিচ্ছু লাগে না, আমার শুধু লাগে আপনার সোহবত, শুধু আপনার দিকে তাকিয়ে থাকি, আপনার সোহবতে থাকি, এটাই আমার পছন্দ লাগে। সুবহানাল্লাহ, চিন্তা করেন কেমন উত্তর আবু বকর দিছে, রসুলের মনটা ভরে গেছে। সমস্ত সাহাবায়ে কেরাম হিজরত করল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করে না। প্রশ্ন করল আবু বকর, সবাই চলে গেল তুমি তো গেলা না, ইয়া রাসূল আল্লাহ আপনার দিকে তাকায় থাকতে আমার বড় ভালো লাগে, আপনারে দেখতে বড় আমার ভালো লাগে। আল্লাহর হাবিবের কাছে আয়াত নাজিল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এবার সিদ্ধান্ত নিয়ে নিলেন হিজরত করবেন। ওই দিক দিয়ে আবু জেহেল ওট বাজেট করে দিল, উটের নেশায় কাফেররা বিশ্ব নবীকে যখন খুঁজছে আবু বকর নিজের চিন্তা করে নাই, বিশ্ব নবীর জন্য চিন্তা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ইন্নাল্লাহ মাআনা, দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গে আছে, তোমরা এখানে দুইজন নও, তৃতীয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রয়েছেন। ওই জায়গাতে আবু বকরের দাম যিনি বৃদ্ধি করে দিয়েছেন তিনি কে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে বন্ধু বানায় তিনি একটু চিন্তা করেন। রাসূল বলছেন দুনিয়ার জীবনে আমি কাউরে বন্ধু বানাইতাম না, দুনিয়ার জীবনে আমি কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম না, যদি করতাম সে বন্ধু হতো আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, কেমন ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু? খলিফাতুল মুসলিমিন যখন ছিলেন সে অবস্থায় কোথায় যেন চলে যায় হযরত আবু বকর, প্রায় সময় হযরত আবু বকর নাই। হযরত ওমর দেখেন আবু বকর কই যেন চলে যায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতে খুঁজতে লুকিয়ে থেকে তিনি জানতে চাইলেন আবু বকর কোন কোথায় গিয়েছে, কার ঘরে গিয়েছে। হযরত আবু বকর খানিকটা সময় পরে বের হয়ে আসলেন একটা ঘর থেকে, হযরত ওমর লুকায় পড়লেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাওয়ার পরে তিনি বললেন, দরজায় নক করলেন, দরজাটা খোলা হলো, তাকে দেখলেন বিদ্যা অন্ধ একজন মহিলা দরজা খুলে দিয়েছে। হযরত ওমর বললেন, একটু আগে যিনি এসেছে আপনি কি তাকে চেনেন? মহিলা বলে, না না তারে আমি চিনি না, তবে লোকটা বলো বড় ভালো মানুষ, বড় দিনদার মানুষ, বড় আল্লাহওয়ালা মানুষ, আমার খাবার কি লাগবে লোকটা খবর নিয়ে যায়, আমার ঘর বাড়ি পরিষ্কার করে দিয়ে যায়, আমার খানা পিনার ব্যবস্থা লোকটা করে দিয়ে যায়। হযরত ওমর অবাক হয়ে আকাশের দিকে তাকায় চিৎকার করে কাঁদলেন। হযরত ওমর বললেন, আল্লাহ আবু বকর আমাদের জন্য বড় কঠিন বানায় দিয়ে গিয়েছে, একজন খলিফা হয়ে রাজ্যের সামান্য একজন মহিলা, অন্ধ একজন মহিলা কি খাবে, সেই চিন্তা হযরত আবু বকর করেছে। এমন মানুষদেরকে যুগের শ্রেষ্ঠ মানুষ হিসাবে যিনি কবুল করেছেন তিনি কে? একদিকে সব সাহাবি, সব সাহাবি একদিকে, সবারই যদি ওজন করা হয় এক পাল্লায়, আরেক পাল্লায় যদি হযরত আবু বকরকে ওজন করা হয়
হযরত আবু বকরের পাল্লা আল্লাহ ভারী বানায় দিল সুবহানাল্লাহ কেমন সাহাবী ছিল হযরত আবু বকর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি আমি কাউকে দুনিয়ার জীবনে বন্ধু হিসেবে গ্রহণ করতাম সে হতো হযরত আবু বকর আর আমরা কাকে বন্ধু বলি আমাদের জীবনে দেখা দেখে আমরা গুনাহ করি ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো সবচেয়ে বড় সওয়াবের কাজ কি আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন লা আ'দিলু বিসসালামাতি শাইআ শুধুমাত্র কেবলমাত্র নিজেকে গুনাহমুক্ত রাখা সবচেয়ে সওয়াবের কাজ গুনাহ যখন আপনার করার জন্য প্রবল ইচ্ছা জাগ্রত হবে ওই মুহূর্তে আপনি নিজেকে গুনাহমুক্ত রাখেন আপনি আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকেন আল্লাহর ভয়ে গুনাহ ছেড়েছেন আল্লাহর ভয়ে গুনাহমুক্ত রয়েছেন আল্লাহর ভয়ে অন্যায়ের দিকে যান নাই আল্লাহ রাব্বুল আলামিন এটা বিথা যেতে দিবে না যিনি আপনাকে প্রিয়দের প্রিয় বানায় দিবেন তিনি কে ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস এই হারাম বর্জন করবেন গুনাহ ছাড়বেন ওলিদের ওলি হওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওলিদের ওলি হওয়ার জন্য শুধু হারাম ছেড়ে দাও গুনাহ বর্জন করো হারাম ছেড়ে দাও তোমাদেরকে যিনি ওলিদের ওলি বানায় দিবেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকের এই জুমা থেকে আমরা কামনা করি যতদিন জীবনে আছি এই যে তাপ বেড়ে যাচ্ছে প্রচন্ড তাপদহের কারণে এবার আমাদের দেশে জামগুলা দেখবেন ছোট ছোট জাম হয়েছে জামগুলা যেরকম বড় বড় হওয়ার কথা এরকম বড় হয় নাই সামান্য তাপের কারণে কত কিছু হয়ে যাচ্ছে আম অনেক জায়গায় ফলন ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁঠাল অনেক জায়গায় ভালো হয় নাই ফল ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের পাপের কারণে প্রচণ্ড এই তাপদহ বেড়ে যাচ্ছে আমাদের দেশটা একসময় এমন ছিল না প্রচণ্ড তাপ যে বেড়েই চলছে এবার রমজান মাসে যেরকম তাপ ছিল শেষের দিকে এখন এসে এইরকম তাপ আবার আমাদের কাছে অনুভূত হচ্ছে আল্লাহর কাছে আমরা পানাহ চাই আল্লাহ আমাদের গুনাহের কারণে আল্লাহ আজাদ দিয়ে আপনি আমাদেরকে ধ্বংস করে দিয়েন না আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিয়েন পড়ে না আমিন আল্লাহ পাক আমাদের সকলকে গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক আল্লাহ দান করুক সকলে পড়ি আমিন আজকে যতগুলো কথা বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক সকলে পড়ি আমিন যারা হজে গিয়েছে আমরা প্রত্যেকের জন্য দোয়া করি যারা যাবে তাদের জন্য আমরা দোয়া করি বিশেষ করে আমাদের সম্মানিত সেক্রেটারি সাহেব তিনি হজে চলে গেছেন এই জায়গাটায় বসা থাকতেন গতকালকে সন্ধ্যা ছয়টার দিকে তিনি গিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বা সালামাত হজের সমস্ত কর্মকাণ্ড সঠিকভাবে আদায় করে আবার আমাদের মাঝে হজ্জে মাবরুর হিসেবে হজকে কবুল করে আমাদের কাছে ফিরায় দেখ সকলে পড়ে না আমিন যতজন হজে যাবে প্রত্যেকের হজকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুক সকলে পড়ে না আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন